দিন আগে পর্যন্ত মনে হচ্ছিল যে গাইস কেমন যেন ইঁদুরের বাচ্চা, গিনিপিকের বাচ্চা সেরকম লাগছিল, তো এখন দেখে মনে হচ্ছে যে পুরো খরগোশের বাচ্চা। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9:30 গাইজ। আজকে একই অবস্থা বলা যাবে না, সূর্য মামা ওঠার চেষ্টা করছে, পুরো মেঘের ভেতর থেকে বেরোনোর চেষ্টা করছে, বাট না বেরোতে পারছে না। কিন্তু আমার মনে হয় বেশিক্ষণ টাইম সূর্য মামাকে আটকে রাখতে পারবে না, সূর্য মামা ঠিক বেরিয়েই যাবে। আর বাইরের ওয়েদারটা যথেষ্ট ভালো আছে দেখতে পারছো, অন্ধকার অন্ধকার তো নেই গাইজ। আর আমার সবকটা পায়ের আপাতত খাঁচার ভেতরেই আছে, এদিকে সুন্দরী খাঁচা আমি এখনো খুলিনি গাইজ। আর ছাদটার অবস্থাও যথেষ্ট পরিষ্কার আছে, পায়রা ছাড়লে কোনো সমস্যা হবে না, শুধু এখানে একটু জল আছে। আর গাইজ আমাদের চিকুকে, তারপরে আমাদের ম্যাড্রাসের বাচ্চাগুলো আছে, সবগুলোকে বাইরে বের করতে হবে, ঘরের ভেতরে আছে এখনো আপাতত। তো সূর্যমা দেখো কি করছে, ওই দেখো সূর্যমাকে পুরো ঘিরে রেখেছে। আর এই সাইডটা হালকা হালকা আলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সূর্যমার আলো, তো বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এদিকে আমি তোমাদের দেখিয়ে দিই মাছগুলোকে, ওই দেখো গাইজ মাছগুলো তো এখান থেকে দেখতে পারবে না, কিন্তু মাছগুলো খুব সুন্দর আছে, যেহেতু বড় বড় মাছগুলো না বেঁচে আছে। টোটাল 4টে মাছ বেঁচে আছে, আর ছোট ছোট 2টো মাছ বেঁচে আছে। আর বীরনগর থেকে যে 4টে এনেছিলাম, ওই 4টে অনেকদিন আগেই মারা। বীরনগর মার্কেট থেকে যে 4টে মাছ এনেছিলাম আমরা, সেই মাছটা দেখি কি পরের দিনই গাইজ, যেটা আছে ক্রোকোডাইল ফিশ ছিল, যেটা অক্সিজেন ছাড়া বাঁচার কথা, সেই দুটোই পরের দিন দেখি মারা গেছে। তার কিছুদিন পরে দেখলাম ওই যে মোটা মোটা মাছগুলো এনেছিলাম, যে ডিম পাড়ে না শুধু বাচ্চা দেয়, সেই মাছগুলো মারা গেছে। এখন আপাতত শুধু আমাদের ওইখানে আছে 4টে মাছ, খুবই সুন্দর সুন্দর বড় বড় সাইজের। তোমাদের একবার দেখিয়েছিলাম, আবার দেখিয়ে দেবো, সমস্যা নেই, যখন আমি পরিষ্কার করবো তখন দেখিয়ে দেবো গাছ। তো এখন আপাতত আমরা যাবো পায়রাদের কাছে, দেখি সবকটা পায়রা কি করছে। পায়রারা বোর হয়ে যাচ্ছে গাছ, যেহেতু 9:30 মতন বেজে গেছে, আমাদের আবার চিকুকে তারপরে ম্যাড্রাসে বাচ্চাগুলোকে বার করতে হবে। তো বেশি লেট না করে চলো আগে পায়রাদের কাছে যাই। সবকটা খোপের ভেতরে কু 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 শুরু করে দিয়েছে, এখানে দেখো 3টে বোতল পড়ে আছে গাইজ, এই 3টাই কালকে জল দেওয়া হয়েছিল। তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের সুলতান আর সুলতানের জোড়া পুরো গেটের সামনে চলে এসেছে, এদের বেরোতে ইচ্ছা করছে, কি রে উড়তে ইচ্ছা করছে গাইজ। প্রতিদিন তো আমরা ওড়াই, তার জন্যই মানে একটু বাইরে আসলো, কিন্তু আজকে আমরা ওড়াবো না, কারণ হচ্ছে আজকে আকাশে মেঘ আছে গাইজ, ওড়ালে সমস্যা হতে পারে। তো এখন আপাতত আমরা এই কর্নার থেকে দেখা স্টার্ট করবো। এই দেখো আমাদের কালিয়া বসে আছে এই সাইডে, এই কালিয়া ফ্লাশ জ্বালিয়ে দিয়েছি, কালিয়া চমকাচ্ছে, তো কালিয়া গেল চলে। তো এইখানে আপাতত আমরা দেখতে পারছি আমাদের সুলতানের বেবি দুটো, ওই দেখো সুলতানের বেবি দুটো যে কবে খুব থেকে বাইরে বের হবে। গাইজ ফিমেলটার অবস্থাটা অনেকটাই ভালো, সমস্যা নেই কোনো, কিন্তু একটু ছোট সাইজ গাইজ। আর মেলটার অবস্থাটা অনেকটাই ভালো, কোনো সমস্যা নেই, মেলটা খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাবে, আমার মনে হয় ফিমেলটার থেকে মেলটাই আগে বাইরে বের হবে। তো থাকুক সমস্যা নেই, এরা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, কি বলবো তোমাদের, এরা ঘুঘুর ডিম পুরো যত্ন সহকারে তা দিচ্ছে। এখন দেখার বিষয় গাইজ তা দেওয়ার পরে বাচ্চা ফোটার পরে খাওয়াতে পারে কিনা ঠিকঠাক করে, কিন্তু এদের আমরা বেশি কাছে যাবো না, বেশি কাছে গেলে কি হবে বলো তো, ভয় পেয়ে যেতে পারে, যেহেতু ছোট ডিম না, ছোট ডিমে অসুবিধা হতে পারে, পাড়া ফাড়া একটু জোরে প্রেশার লাগলেই ফেটে যাবে গাইজ। তো আমরা বেশি কাছে যাবো না, আমরা দূর থেকেই দেখবো। আর আমি তোমাদের বলে রাখি ঘুঘুর ডিমগুলো না ভেতরে একদম রক্ত জমে গেছে, আমি পুরো লাইট মেরে তো দেখলাম, তো আর মনে হয় 5-6 দিনের ব্যাপার, 5-6 দিন তা দিলেই ফুটে যাবে গাইজ। তো থাকুক সমস্যা নেই, আমরা ডিস্টার্ব করবো না। আর আমাদের চটিয়াল দেখো, এই দেখো চটিয়াল দুটোই এই খোপেই আবার মনে হচ্ছে ডিম বাচ্চা করবে, কিন্তু গাইজ চুচু আছে এখানে, আবার চুচু একটু মারামারি বাঁধাতে পারে, চুচু একটু ডিস্টার্ব করতে পারে, কিন্তু সমস্যা নেই, চটিয়াল এই খোপে যদি ডিম দেয় না, চটিয়াল মেলটা চুচুকে এক সাইজ করে দেবে। দেখো চুচু আবার ও কোপে ঢুকলো, ও মারামারি বাঁধানোর প্লান শুধু, এই শয়তান শুধু, এই তোর শুধু মারামারি বাঁধানোর প্লান, হ্যাঁ শুধু গলা টিপে ধরবো, গলা টিপে ধরবো, শুধু মারামারি বাঁধানোর প্লান, হ্যাঁ মারামারি ছাড়ার কোনো কাজ নেই। ওই দেখো কামড়ায় দেখেছো কি জোরে জোরে আমাকে, ওই দেখো 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 আগে কিন্তু আমাকে, ওই দেখো আগে কিন্তু আমাকে এত জোরে কামড়াতো না, এখন কামড়ায়, শয়তান হয়ে গেছে গাইজ। এগুলো 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 ভালো না চুচু, ওরে বাবা ওরে বাবা উরে ব্যথা করছে, ওই কি কামড় দিল গাইজ। তো আপাতত আমাদের এখানে চুচুর জোড় বসে আছে, আর চুচুর জোড়ের নিচে ডিমটা আর বেশি দিন সময় লাগাবে না, কালকে আমি ভালো করে চেক করে দেখলাম তো গাইজ পুরো কালো কালো হয়ে গেছে, আর মনে হয় 2-3 দিনের ব্যাপার, তারপরেই ফুটে যাবে, যেহেতু বিবেকের বাড়ি অনেক দিনই ছিল গাইজ, ঠিকঠাক করে কাউন্ট করা হয়নি, ঠিকঠাক করে যদি বিবেক কাউন্ট করে রাখতো তাহলে আমি পুরো অ্যাকুরেট বলে দিতাম যে কবে ফুটবে। তো এইখানে দেখতে পাচ্ছি আমাদের এই দেখো কালিয়া আর কালিন্দির বাচ্চাগুলো বাইরে উকি মারছে, কি রে বাইরে একটু বেরোবি, এই বাইরে বেরোবি গাইজ। ঠোঁটগুলো জাস্ট দেখো, ঠোঁটগুলোর সাইজটা দেখো জাস্ট কেমন হয়েছে, আর পাশ সাইজটা দেখো গাইজ পুরো অসাধারণ হয়েছে এই দুটো বাচ্চা। এই দুটো বাচ্চা গাইজ কেউ দেখে বলতে পারবে না যে এই দুটো ক্রস ব্রিড না কিংয়ের বাচ্চা, দেশি কিং, ঠিক আছে কোনো সমস্যা নেই। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি ফিমেলটার এখনও সময় লাগবে বাইরে বেরোতে, যেহেতু ফিমেলটার ওই দেখো মাথার ওইখানে লোম আছে, এখনও হলুদ হলুদ লোম আছে গাদা গাদা, কিন্তু মেলটা পুরো ক্লিয়ার হয়ে গেছে গাইজ, 2-1টা লোম আছে গাইজ। তো থাকুক সমস্যা নেই, এই দেখো বালার বউ কালা, বালার বউ কালা নিচে তো বাচ্চা আছে। কাল রাতে দেখলাম আমি যে
প্লাস্টিকের ডিমটা না, ডিমটা সরিয়ে দিয়েছে, প্লাস্টিকের ডিমটা ওই সামনের ওই দিকে পড়ে আছে। তো আমি আবার কী করলাম, একটু ঠেলে আবার ওটা নিচে দিয়ে দিলাম, তাহলে ভাববে যে ডিম আছে তো সরিয়ে দেবো, সমস্যা নেই, কিন্তু বাচ্চাটা আর একটু বড়ো হওয়া লাগবে, আর একটু বলতে অনেকটাই বড়ো হওয়া লাগবে, তারপরে আমি সরাবো, এত তাড়াতাড়ি আমি সরাচ্ছি না। তো এখানে আপাতত বসে আছে, এই দেখো নেছ, এই দুজন কোন খোপটা তাহলে নিল, এই খোপ ঘুরলো, এই খোপ ঘুরলো, তারপর এই খোপ, এই খোপে যে খেরগুলো ছিল এরাই টেনেছে গাইজ, এই দেখো টোটালি পুরো ট্রান্সফার হয়ে গেছে। কী রে তুই কাঁপছিস কেন, কাঁপছিস কেন, হ্যাঁ দেখো 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 করে কি দেখো ঠোকা দেখ কেমন গাইস। তো আমাকে একজন কমেন্ট করেছিলে এক ভাই যে দাদা হাট থেকে পায়রা কিনে নিয়ে এসেছি না কাঁপছে, তো কাপাটার ভেতরে তফাত আছে, এই যে এই কাপাটা না এটা হচ্ছে রাগে কাঁপছে, ঠিক আছে আমাকে অ্যাকশন দেবে তার জন্য কাঁপছে, ওই দেখো ওই দেখো ঠিক আছে। আর তুমি যে কাপাটা বললে তোমার ওটা ঠান্ডা লেগেছে এর জন্যই মাথাটা কাঁপছে, আমার মালুয়াটাই যেমন সমস্যা হয়েছিল। তো এইখানে আপাতত আমাদের চটিয়ালটা আছে, কোনো সমস্যা নেই, চটিয়ালটাকে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে গাইস টুপি পরে আছে, দেখো মাথাটা আইসক্রিমের মতো লাগছে, দেখো পুরো ডিটো আইসক্রিমের মতো লাগছে উপরে একটু চটির জন্য, ঠিক আছে। তো আপাতত বাচ্চাটা খুব সুন্দর হয়েছে, বাচ্চাটাকে খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে, আর আশা করি আমরা বাচ্চাটাকে খুব সুন্দরভাবে ওড়াতে পারবো, যেহেতু না একা বাচ্চা না গাইস, তো চোখটাও লাল হওয়া শুরু হয়ে গেছে, তো থাকুক সমস্যা নেই, এইবার আমরা এই খোপটা খুলে দিই, যেহেতু এই খোপের ভেতরেই অনেকগুলো আছে। তো এইখানে আপাতত বেরিয়ে যাবে আমাদের চিনাটা, তারপরে দুটো বেবি, দুটো বেবি বাইরে বেরোবে না, দুটো বেবি আপাতত ঘরের ভেতরেই থাকবে, তো ওদের যেহেতু এখনও বেরোনোর সময় হয়নি গাইস, দেখতে পাচ্ছ দুটো বেবির কন্ডিশনটাও খুবই ভালো, কিন্তু এইখানে না নোংরা হয়েছে, এইখানে উঁচু ছিল তো তো এটা পাড়া দিয়ে ভেঙে ফেলেছে, ভেঙে ফেলে এই নিচে নোংরা পড়েছে, তো এটা আমার টোটালি পরিষ্কার করতে হবে গাইস, এটা আমি পরিষ্কার করে দেবো কোনো সমস্যা নেই। তো আপাতত এইখানে আটকানো আছে আরও তিনজন, এই দেখো আমাদের কালদম, আমাদের তার লালশিরা, আর এই যে আমাদের অ্যাডাল্ট লালশিরা, এটাও অ্যাডাল্ট সমস্যা নেই, কিন্তু এটা এটার ভাই ব্রাদার হচ্ছে এটা, ঠিক আছে এটা এর মা বাবা, এর মা বাবা সেম, ঠিক আছে কিন্তু এটা অনেকবার অনেক দিন আগে হয়েছে, তা এর না হলেও তিন চারবার বাচ্চা পরে তারপরে এ হয়েছে গাইজ, বাইরে বেরিয়ে পটি করে দিল লালশিরা এক গাদা, তো বাইরে গিয়ে পটি করতে পারিস না। তো এবার আমার এই খোপটা খুলতে হবে, আর এই খোপটা খুলতে একটু সমস্যা হবে আমাদের এক হাত দিয়ে, তাও আমরা চেষ্টা করবো খুলে দেওয়ার গাইজ। খুল যা সিম সিম, খুল যা সিম সিম, খুল যা সিম সিম, খুলে দিয়েছি, দাঁড়া দাঁড়া অত ব্যস্ত কেন, দেখো এই বেবিটা আগে থাকে সবসময় বেরোনোর জন্য, ওই দেখো বেবিটাই আগে বাইরে বের হলো, আর আমাদের যে নতুন ম্যাট্রেসটা আছে ওই বেবিটা, ওই বেবিটাও ভেতরে আসে কোনো সমস্যা নেই, বেবিটা একটু দেখলাম ছটফট কম করছে, কী ব্যাপার, তো না না গাইস সমস্যা নেই কোনো, এমনিই ছটফট কম করছিল, একটু এই যে বাইরে বেরিয়ে গেছে, ওই দেখো ও যা দুরন্ত ছটফট না করে থাকতে পারে। আর এইখানেই দেখো আমাদের কালদমা দুটো বসে আছে, কালদমা দুটো আবার ডিম দেবে গাইস, খ্যাট টেনেছে, দেখেছো এর খোপে কিন্তু এত খ্যাট ছিল না, শুধু বিচুলি টাইপের কিছু জিনিস ছিল, তো কালদমা আবার ডিম দেবে, আর বিবেক পায়ে দেখো কত জিনিস পরিয়েছে গাইজ, তো এই জিনিসগুলো থাকুক সমস্যা নেই, যেহেতু এই পায়রাগুলো ডানা কাটা আছে, আর এরা তো উড়ে বেড়াবে না, এরা শুধু নিচেতে কুড়ু 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 করে বেড়াবে, তো পায়েগুলো থাকুক সমস্যা নেই, আমি খুলছি না। তো এখন আপাতত বেবিটাকে আমি তোমাদের দেখিয়ে দিই, বেবিটা যেহেতু ঘরের ভেতরে আছে আমি তোমাদের ভালো করে দেখাতে পারবো, হ্যাঁ একটু চোখ দেখা, দেখো বেবিটার জাস্ট তোমরা চোখের দিকে খেয়াল করো, চোখটা কেমন হয়েছে, নোটিস কম, ফোকাস হচ্ছে না গাছ, বাইরে গিয়েই দেখাতে হবে, এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না। তো থাকুক এখন আমার, কে রে আমার পায়ে ঠোকাচ্ছে, চুচু তুই আমার পায়ে ঠোকাচ্ছিস কেন, তুই আমার তোর সাথে আমার কোনো কথা নেই, যা ওইদিকে যা, দূরে যা, দূরে যা, দূরে যা। তো এখন আপাতত বালাই খাঁচার উপরে বসে আছে, আর ও খাঁচার উপরে কেন এসেছে বলো তো গাইস, ও ছিল কিন্তু নিচে, ও এসেছে জাস্ট আমার মুখের সামনে আসার জন্য, আমাকে ইশারা দিয়ে বলতে এসেছে আমাদের ছেড়ে দাও বাইরে, তাড়াতাড়ি আমাদের বাইরে ছেড়ে দাও, তো ছাড়বো বালা, একটু ওয়েট করো বালা, এই খাঁচাটা খুলি, তো এই খাঁচাটা এবার খুলে দিই গাইস, এই খাঁচাটার ভেতরেও অনেক, কি অবস্থা, মারা গেছে, পোকা হয়ে গেছে, কি অবস্থা গাইজ। এই বেবিটার কথা আমি তোমাদের বলে দিই, এই বেবিটাকে কালকে আমি দেখলাম, দেখলে তোমরা আলাদা করে দিয়েছিলাম, তো এই বেবিটা কিচ্ছু খেতে যাচ্ছিল না, ওকে আমি হ্যান্ড ফিডিং দিচ্ছি, ও হ্যান্ড ফিডিং নিচ্ছে না, মুখে খাইয়ে দিচ্ছি, মুখে অক অক করে বাইরে বের করে দিচ্ছিল, তো এর জন্য আমি ওকে আবার ওর মা বাবার কাছে আমি রাতে রেখে গেছি, যাতে ওর মা বাবার কাছে থাকলে একটু গরম থাকবে, সমস্যাও যাতে কম হয়, কিন্তু এখানে তো আর এক অবস্থা, এখানে কে আছে, ওর মা আছে শুধু, ওর মা সাথে বাচ্চাটা পুরো মরে পড়েছিল গাইজ, এই অবস্থা। কালকে আমি বাচ্চাটাকে কতবার যে হ্যান্ড ফিডিং করিয়ে দিয়েছি, ওর মুখে আমি খাবার ভরে দিয়েছি, তাও খাইনি,
এরকম 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 ভাবে বের করে দিচ্ছিল। ঠিক আছে, তো আজকে এই অবস্থা গাইছে। আমি বুঝতে পারছিলাম যে কোনো একটা অঘটন ঘটবে, তখন আপাতত বাচ্চাটাকে আমি বাইরে নিয়ে যাই। সবাইকে যেহেতু ছাড়া দাঁড়া কমপ্লিট হয়ে গেছে, এখন গাইজ সব কটাকে ছাড়তে হবে আমার গাইজ। তো বাচ্চাটাকে আমি বাইরে রেখে এসেছি। আর গাইজ, আমি কালকেই বুঝতে পারছিলাম যে কোনো একটা খারাপ কিছু হতে চলেছে, যেহেতু বাচ্চাটার না কন্ডিশনটা অনেকটা খারাপ ছিল, বাচ্চাটা দুর্বল ছিল। ভালো টাইমে আমি কি করেছি, আমার ম্যাট্রাসের চটিয়ালের নিচে যে ম্যাট্রাসের বাচ্চা ছিল, ম্যাট্রাসের বাচ্চা দুটোকে আলাদা করে দিয়েছি। ওদের না খাদ্যথলি একদম ছোট হয়ে গেছিলো, বাট এখন আস্তে আস্তে টুকটুক করে খাওয়াতে খাওয়াতে আবার নর্মালি হয়ে গেছে। তো এখন আমার সবকটা পায়রাকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো বাইরে গিয়ে সবকটা পায়রাকে আমরা খেতে দিয়ে দিই। এদের ছাড়ার আগে আমি জলটা নিয়ে এসেছি আগে, কারণ ছাদে অনেক জায়গায় জল পড়ে আছে, সমস্যা হতে পারে। তো আজকে আমি জলের ভেতরে একটা জিনিস মেশাবো, এটা হচ্ছে বি কমপ্লেক্স, মানে যাকে বলে ভিকোসুল, ভিটামিন বি একই জিনিস। তো এটা আমি মেশাবো আর কি আপাতত। জলটা ঢালার আগে আমার এগুলো তো ছাড়তে হবে, এটা না ছাড়লে এটা আগে ধরে রাখি না, জলটা নোংরা হয়ে যাবে। এইবার আমি জলটা ঢেলে দিই, এইবার চলে আসবে সবকটা জল খেতে। জল ঢেলে দিয়েছি, যার যা জল খেতে ইচ্ছা করবে জল খেয়ে যাবে। এদের খাবারটা কোথায় রাখলাম, এই যে ঘরের ভেতরে আছে এখনো, আর এগুলো তো খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই মোটা সবার আগে পাগল হয় খাওয়ার জন্য, ঠিক আছে। এই মোটা কি বলবো গাইজ, নিজে তো খায়, নিজে খেয়ে বাচ্চাকে অতটা বেশি খাওয়ায় না, বাচ্চাকে তো খাওয়াই না বলতে গেলে চলে। আমি যখনই খাওয়াতে দেখি ওর মা কালিন দিয়ে, যে কালিন দিয়ে খাওয়াচ্ছে, এই মোটাকে আমি কখনো দেখি না, মাঝে মাঝে এক দুবার দেখি খাওয়াতে। এই মোটা যদি একটু পারফেক্টভাবে খাওয়ায় না, এই মোটার খাদ্যতলিতে যে খাবার সাপোর্ট খায়, এই মোটা যদি পারফেক্টভাবে খাওয়ায় বাচ্চাগুলো কত সুন্দর হয়। তো এখন আপাতত চলো খেতে দিয়ে দিই। হ্যাঁ মোটা, আর দেবো না গাইজ, যেহেতু গমের দানাগুলো অনেকটা বড় বড় একটু ছড়িয়ে দিই, অনেকটাই দিয়ে দিয়েছি, আর দেওয়া যাবে না। গমের দানাগুলো বড় বড়, সমস্যা হতে পারে, একটু আমরা পরে দেবো, সমস্যা নেই। একটু পরে আমরা যখন ওই তিনটে বাচ্চাকে খাওয়াবো, তখন যারা যারা খেতে ইচ্ছা করবে তারা তারা আমার কাছ থেকে, আমার হাতের থেকে ফিরে পুরো কেড়ে নিয়ে খাবে গাইজ, কোনো সমস্যা নেই। তো আজকে ওড়ানো গেল না পায়রা, ওড়ানো গেল না বলাটা ভুল হবে, আমি ওড়ালাম না, ওড়ানো যেত। এখন গাইজ পুরো টোটালি রোদ উঠে গেছে, আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে গাইজ, আমি দেখতে পাচ্ছি পুরো নীল বোঝা যাচ্ছে, পুরো মেঘ সরে গেছে, বেশ ভালো কথা, বেঁচে গেলে আজকে সবকটা যারা যারা উঠতো। তো এখন আপাতত আমি একটা কাজ করবো, ওই বেবিটাকে আমার ধরতে হবে, বেবিটার আর এক সাইডে ডানা আছে, গার্ডার দিয়ে বাঁধা আছে, গার্ডারটা খুলতে হবে আমার, তার জন্য আর কটা খেতে দিতে হবে। কোন সাইড এর বাধা আছে, এই সাইড না, এই সাইড বাধা আছে গাইজ, এই দেখো এই সাইডটা বাধা আছে। তো এই সাইডটা আমি খুলে দিই, যেহেতু খুবই ছটফটে, আটকে রেখে লাভ নেই, যত আমি আটকে রাখবো তত কিন্তু ছটফটে বাচ্চার বাড়বে, ঠিক আছে।
ঘরে যেতে হবে গিরিবাসটা তাড়াতাড়ি খেয়ে, যেহেতু গিরিবাসের নিচে গুগুল ডিম আছে, তোমাদের দেখিয়েছি আমি গুগুল ডিম বাচ্চা ফুটলে ওনার খাওয়াতে পারবে কিনা এখানেও সন্দেহ, কারণ গুগুল বাচ্চা একটু হয় গাই যাতে একদম ছোটো ছোটো হয়। আমার কাছে একবার গুগুল ছিল, তোমরা হয়তো যারা যারা আমার ভিডিও আগের থেকে দেখো তারা তাদের হয়তো মনে আছে আমার কাছে দুটো গুগুল ছিল টোটাল, একটা ফ্লাই করা শিখে গেছিল, এক রাত পুরো ঘরের বাইরে ছিল, তারপরে তো মারা গেল। তো এখানে চলে এসছে আমার হাতে এই দেখো সুলতান, সুলতানের না অনেকটা হালকা হয়ে গেছে আগের থেকে, আগে সুলতান সুলতানের বডিটা একদম পারফেক্ট ছিল, এখন একটু হালকা হালকা মনে হচ্ছে। চুচু এসেছে, এটা চুচু, কথা নেই কথা নেই তোমার সাথে, তোমার সাথে কথা নেই, কোনো কথা নেই, না 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 সরো সরো, কোনো কথা নেই, একদম কাছে আর বা কাছে আর বা যখন দরকার তখন আসে না, আমি যখন ডাকি এখন আমার হাতে খাবার আছে না, এখন আমার কাছে আসবে ঠিক আছে, যাতে আমি ওকে হাতের উপরে বসিয়ে বসিয়ে খাওয়াই, একদম কাছে আসবো না, ওই দেখো এখনই আসবে দেখো, হ্যাঁ হ্যাঁ জোড়াই আসলো, এদিকে আবার সুলতান চলে এসছে, না অনেকদিন পরে তোমরা দেখতে পারবে চুচু আর সুলতানের মারামারি, ওই দেখো এখনই অ্যাকশন দেবে, চুচু দিতে যাবে গাইস, কারণ চুচু আমার এই সাইডে বসে আছে, ওর জোরটা বেশি আছে, ওকে সুলতান যদি মারে সুলতান এক চান্সে পড়ে যাবে, এর জন্যই সুলতান চলে গেল। বললাম না সুলতান হেরে যাবে, তো আমাদের সব কটা পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইজ, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এখানে কটা পায়রা দেখতে পাচ্ছ, অল্প কটা তাই তো, আর সব কটা পায়রা কোথায় গেল তোমাদের এটাই কোশ্চেন তাই তো, আমি দেখিয়ে দেবো সমস্যা নেই, তার আগে জলের কালারটা তোমরা দেখো ভিটামিন সিতে কেমন কালার হয়েছে, পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো কথা সমস্যা নেই, তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই আর সব কটা পায়রা গেছে কোথায় গাইজ, ওই দেখো একটা যাচ্ছে এখনও গাইজ ওই ছাদে গেছে, কারণ হচ্ছে ওদের গরম হলে একটু ঘুরতে ইচ্ছা করে আর ওরা ওই ছাদে যেতে একটু ভালোবাসে গাইজ, আমাদের নাপতাটা দেখতে পাচ্ছি গাছের উপরে আছে, এই দেখো গাছের উপরে যেটা আছে এটা কিন্তু নাপতাটা, তো নাপতাটাকে ফ্লাই করতে দেওয়া যাবে না কোনো মতে, নাপতাটাকে ফ্লাই করতে দেওয়া যাবে না, এইদিকে বিবেকের বাড়ি তো একটা পারও নেই, বাট বিবেকের বাড়ি গেছে কে বলো তো, বিবেকের বাড়ি গেছে হচ্ছে আমাদের কালিয়া আর কালিন্দি গেছে, একটু আগে দেখলাম টান টান চলে গেল গাইজ, তো বেশ ভালো কথা সমস্যা নেই, তো এখন আমি আবার ডাক দেবো সবকটাকে, দেখি সবকটা এক টান টান আসে কি না আসে গাইজ, ও দেখো নাপতাটা ফ্লাই করছে, ফ্লাই করছে বলতে নামছে, হাই 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 হাই, চলে এসছে দেখো এই কটাই গেছিলো গাইজ, তো দেখো খুব সমস্যা নেই আমি ডিস্টার্ব করবো না, দেখো নতুন বাচ্চাটাও ঘুরে বেড়াচ্ছে দেখো, আরে নাপতাটা আবার গাছে রাখা না গাইজ, নাপতাটার একটু দোষ আছে, নাপতাটা যত ওড়ে না সে তো একটু হাইট হাইট নিয়ে নেয় ঠিক আছে, ওই দেখো দেখি চলে গেলো মাঠে, ওই যে টান টান চলে গেলো মাঠে 100%, ওই যে পুরো বিবেকের বাড়ি ক্রস করে ফেলেছে মাঠে চলে গেছে, থাকুক এদিকে আমাদের সুন্দরী কী করছে, সুন্দরী খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে বসে আছো কেন, বেগুন কতটা খেয়েছো গাইজ, ঘাস দিয়ে গেছি সকালে আর বেগুন দিয়ে গেছি, তো বেগুন অল্প খেয়েছে বেশি খাইনি, এই সাইডের বেগুনটা দেখতে পাচ্ছি অর্ধেক খেয়েছে আর এই পাশে বেগুনটা মনে হয় কয় কামড় খেয়েছে, আর ঘাসও দিয়েছি সমস্যা নেই, আর সুন্দরী বেবিগুলো আজকে তোমাদের আমি দেখাবো, এখন গাইজ মনে হচ্ছে যে পারফেক্ট খরগোশের বাচ্চা, কদিন আগে পর্যন্ত মনে হচ্ছিলো যে গাইজ কেমন যেন ইঁদুরের বাচ্চা গিনিপিকের বাচ্চা সেরকম লাগছিলো, তো এখন দেখে মনে হচ্ছে যে পুরো খরগোশের বাচ্চাই দেখো গাইজ, খুব সুন্দরভাবে ঘুমাচ্ছে সব কটা, কি কিউট লাগছে দেখতে, জাস্ট তোমরা সেইটা দেখো, এই একটু তাকা
এখনো গাইজ আমি ওদের তাকাতে দেখিনি, আমার মনে হয় না এখনো চোখ ফুটেছে। তো পাঁচটা বাচ্চাই খুব সুন্দর আছে, আর আমি শুনলাম বাচ্চাদের নাকি ভ্যাকসিন করাতে হয় না কি করাতে হয় গাইজ, এই ব্যাপারে তো আমার কোনো আইডিয়া নেই। তোমরা যারা যারা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, ভ্যাকসিন না কি করালে নাকি বাঁচে না বাচ্চা, তো এই জিনিসটার আইডিয়াটা আমাকে দিও। তো অবশ্যই যারা যারা জানা আছে, যাদের যাদের বাড়িতে খরগোশ আছে, তো এখন আপাতত আমার সবকটা পায়রা দেখো, ওই দেখো ওই ছাদে চলে গেছে, ওই ছাদে গিয়ে উড়াউড়ি করছে গাইজ। আর এদিকে বাড়িতে যে কটা আছে সেই কটা খাঁচার সামনেই আছে, খাঁচার সামনে দিয়ে ডাকাডাকি করে বেড়াচ্ছে, জল খাচ্ছে, গ্রিট খাচ্ছে, বেশ ভালো কথা, চুচু এদের সাথে আসে গাইজ। তো এখন আমাদের কি করতে হবে, চিকুকে আর চিকুর দুটো পার্টনারকে খাওয়াতে হবে গাইজ, চিকুকে বাইরে বের করতে। ওই দেখো চিকু পাগল হয়ে যাচ্ছে, খাঁচার ভেতরে চুচু চুচু শুরু করে দিয়েছে গাইজ। এই দুটো বাচ্চাকেও আমার খাওয়াতে হবে, চলো বেশি লেট না করে এদের দুজনকে খাইয়ে ফেলি। আগে আমাদের খাওয়াতে হবে কাকে বলো তো, চিকুকে, নাহলে চিকু কুপিত হয়ে যায়। দেখো ভাই চিকু খাওয়ার, চিকু এই সকাল ভালো খায়, স্পিডে খায়, তারপর না খাওয়াটা একটু কমে যায়, হালকা একটু কমে যায়, তো সমস্যা নেই, যেহেতু বড় হচ্ছে। আর এখন আপাতত ওকেও আমি এই জলটা খাওয়াবো, যেহেতু ভিটামিন সি, সমস্যা নেই, আরো উপকার আছে। বেশিটা ফায়দা লুটতে চলে এসেছে, আর বাকবাকিগুলো এখনো খবর পাইনি, অর্ধেকের বেশি তো ঘুরতে চলে গেছে, মাঠে গেছে, ওই ছাদে গেছে, আমাদের সুযোগ কাছে গেছে এখন বাচ্চাদের খাওয়ানো। তাড়াতাড়ি খাচ্ছি, খুব তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, এবার জল খাওয়াতে হচ্ছে বুঝলে। দেখো 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 পাগল হয়, কেমন পাগল হয় চিকু, সেই না দেখো, জল খাইয়ে দিয়েছি চিকুতে। মোটার কাছে কেন, মোটার কাছে কেন যাও, বেশ কালকে আমি চিকুকে সন্ধ্যাবেলা অনেকক্ষণ নিয়ে ঘুরে বেরিয়েছি, যাও ঘরে যাও, এখন আপাতত চিকুকে আটকে ফেলেছি, এখন যাই এদের দুজনকে বাস করতে হবে। এই বাচ্চা দুটোও ভালো খায়, খুব সুন্দর খায়, মেলটা মেলটা ফিমেলটা দুটোই ভালো খায়, আগে মেলটা একটু কমা ছিল, মেলটা একটু কম কম যেত, এখন ফিমেলটাকে হার মানিয়ে দেবে মেলটা, ঠিক আছে। বুঝে গেছো তোমরা সবাই, আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছে, যাও সরো। এইবার হালকা পাতলা করে জল খাওয়াতে গেলে সবকটা খবর পেয়ে গেছে, সবকটা চলে এসছে। তো গাইস সবকটা পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট, প্লাস বাচ্চাগুলোরও খাওয়া দাওয়া কমপ্লিট, এইবার ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, বাই। বন্ধুরা আজকের পাঁচটা শাউট আউট হলো অভিরূপ, আরিয়ান, দীপ, সুব্রত, শান্তনু, তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।